এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহলে শেষ বেলার অর্থ আপনি লিখেছেন আইডি থেকে এক মহিলাকে তিন তালাক দেওয়ার পর পঁয়তাল্লিশ দিন পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে ওই মহিলার বিবাহ সহিত অনুযায়ী বৈধ হয়েছে কিনা সন্তান হলে কি বৈধ হবে না এটা বৈধ হয়নি এবং তালাক দেওয়ার পর তার যে তালাকের ইদ্যত আছে সেই ইদ্যত তাকে পূরণ করতে হবে তিনটা মাস তাকে অপেক্ষা করতে হবে তার পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার জন্য জায়জ নয় গুনাহের কথা ইসলামী আলোকে জীবনগড়ি আরিজিক আপনি লিখেছেন অন্যের জিনিস ব্যবহার করলে যদি মালিকের কোনো ক্ষতি না হয় তাহলে কি হারাম হবে যেমন না বলে অন্যের চেয়ারে বসা না বলে অন্যের সাইকেল নেওয়া আর না বলে অন্যের টিউবওয়েলে পানি খাওয়া ইত্যাদি এগুলোকে হারাম হবে এটাতে ক্ষতি হোক বা না হোক একজন ব্যক্তি তার জিনিস অন্যজনকে ব্যবহার করতে দিবেন কি না এবং দিতে তিনি সম্মত কিনা সেটা একান্ত তার ইতিহার উপর নির্ভর করে আর তাছাড়া ক্ষতি হওয়া না হওয়ার বিষয়টি এটা ভ্যারি করে আপনার ব্যক্তির উপরে এটা আপনি যে যেভাবে ব্যাখ্যা করছেন আপনার কাছে মনে হচ্ছে যে তার সাইকেলটা ব্যবহার করেছে তাতে কী ক্ষতি হয়েছে কিন্তু সাইকেলটা ইউজ হয়েছে ক্ষতি হতে পারে আমি যাকে তাকে দেবো না ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এরকম ব্যাপার থাকতে পারে তো এরকম ব্যাপার থাকার কারণে তার অনুমতি ছাড়াটি করা উচিত নয় চেহার বিষয়টি যে আপনি বলেছেন সে বিষয়ে একটা হাদিস আমাদের নজরে পড়ে সেটি হল রবি কেম সাল সাল্লাম বলেছেন ওই কুমাল আল্লাহ তার ক্ষমতা আঁকি তোমাদের কেউ যেন তার ভাইয়ের নির্দিষ্ট বসার জায়গায় না বসে এটা হলো তার বসার জায়গা ধরুন একজন গণ্যমান্য ব্যক্তি এটা তার চেয়ার সেই জায়গাটাতে তার অনুমতি ছাড়া আপনি বসবেন না কারণ হলো সেই জায়গা আপনি বসেন তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাইভেসি লঙ্ঘন হয় হ্যাঁ এর বাইরে যদি আপনার ধরেন ওপেন চেয়ার রাখা থাকে সেক্ষেত্রে আপনি প্রবেশ করবেন কি না সেটাও যদি ইসলাম অনুমতি নিয়ে প্রবেশ করতে বলেছে আপনি বসবেন কি না এটা তার অনুমতি নিয়ে বসাটা হলো ভদ্রতা বাকি এ জাতীয় বিষয় অর্থাৎ ধরুন তিনি কিছু চেয়ার রেখে দিয়েছেন সে চেয়ারগুলোতে সচরাচর রাখার বসার জন্যই রেখে দিয়েছেন এবং সেখানে বসার জন্য কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না তার দর্শনার্থী বা ভিজিটরদের জন্য রেখেছেন তাহলে সেটা তো আপনি বসতেই পারেন সেটার জন্য আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই ছাড়া অন্য ধরুন দোকানদার দোকানে চেয়ার রেখেছেন তো সে চেয়ারে বসলে কোনো ক্ষতি না হোক কিন্তু তিনি ব্যবহার করতে দেবেন কিনা ব্যবহার করলে এটার কোনো ক্ষতি হতে পারে কিনা আপনাদের সাথে ক্ষতি না হোক তাদের সাথে হতে পারে সবচেয়ে বড় হলো তার জিনিস এক্ষেত্রে ব্যবহারটা তার অনুমতি সাপেক্ষে হতে হবে অনুমতি ছাড়া আপনি করতে পারেন না তার ক্ষতি আপনার দৃষ্টিতে হোক অথবা না হোক